আসসালামু আলাইকুম। পরবরের মতো আছি আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। তো সরাসরি আমরা ওনার নামটা জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম বাবুল। আপনার নাম বাবুল? আচ্ছা, থাকেন কোথায় আপনি? আমার দেশের বাড়ি শরীয়তপুর, থাকি এখন আদাবর। আদাবরে থাকেন? বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। আচ্ছা, কি করেন সেখানে? আমি সেখানে ঘরের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। আচ্ছা, কাঠ কাজ করি। কাঠ মিস্ত্রি কাজ করেছেন। আচ্ছা, কি সমস্যা নিয়ে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আপনি? এখানে সমস্যা নিয়ে এসেছি মানে আমার সমস্ত শরীরের জায়গা জায়গা ব্যথা ছিল, তো ওই সমস্যার কারণে এখানে আসা হয়েছে। জায়গা জায়গা ব্যথা ছিল? হ্যাঁ। কতদিন যাবত এই সমস্যাটা ছিল আপনার? এই সমস্যাটা আমার 5 মাস ধরে, কিন্তু বিছনায় পড়ে গেছি। আমি 1 মাস যাবত বিছনায় বসছি, তো হুইলচেয়ারে এখানে আসছি, এখন হাইটা যাইতেছি। আপনি আমার যে সমস্যাটা ছিল সেটা 5 মাস যাবত ভুগছিলেন, আর যখন এখানে আসেন তখন হুইলচেয়ারে করে এসেছিলেন। আচ্ছা, এখানে কতদিন ভর্তি ছিলেন? এখানে আমি 13 দিন যাবত আজকে। কোন ডক্টরের তত্ত্বাবধানে? ডক্টর মোহাম্মদ শফিলা স্যার। ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের আন্ডারে আপনি চিকিৎসা নিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আপনার কি অবস্থা? আপনি তো যেহেতু আপনি হুইলচেয়ার করে এসেছেন। এখানে আমি এখন আপাতত সুস্থ আছি পুরো, মানে এখন আমি বাড়ি যাব। তো আজকে চলে যাচ্ছেন? হ্যাঁ, আজকে। এখন কি আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, হাঁটতে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনার দেখবো আমরা আপনি কতটুকু ইমপ্রুভ হয়েছেন। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? এর আগে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কোথাও আমি সুস্থ হই নাই বা কোথাও কোথাও ই পাইনি, ফল পাইনি। আচ্ছা আচ্ছা, তো এখানে অনেক সুস্থ আছে। আচ্ছা, এখানে কি ধরনের চিকিৎসাটা মানে মানটা কেমন, কি ধরনের চিকিৎসা এখানে? অনেক ভালোই, অনেক দেখাশোনা করে, নার্স আছে অনেকগুলা, মানে অনেকগুলাই ই করে এখানে, দেখাশোনার কোনো ত্রুটি রাখে না। আচ্ছা, এখানকার সেবক সেবিকা যারা আছেন তাদের সেবাটা কেমন? অনেক ভালো। আর ডাক্তার যারা আছেন তারা কি খেয়াল রাখেন সর্বদা? তারা তো ভালোই, সব সময় এসে জিজ্ঞেস করে যায়, দেখে যায়, তাদের কোনো ই নেই। আচ্ছা, আপনার কাছে জানতে যাবো যে এখানে যদি যেহেতু এখানে ভর্তি ছিলেন, এখানকার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ব্যবহার কেমন? অনেক অনেক ভালো। ভালো? হ্যাঁ, এখানের ব্যবহার সবাইয়েরই ভালো, কারো কথা বললে লাভ নেই, কারণ এখানে সবাই ভালো ব্যবহার করে। সবাই ভালো ব্যবহার করছে আপনার সাথে, ঠিক আছে। এখানকার পরিবেশ কেমন? একজন ভর্তি রোগী যদি ভর্তি হতে চায়, ভর্তি হয়ে চিকিৎসা নিতে চায়, আপনি কি বলবেন? আমি তো বলবো এখানে ভর্তি হওয়া ভালো, কারণ এখানে পরিবেশ অনেক ভালো, সব কিছুর ভয় আছে, কোনোটার সমস্যা নেই। আচ্ছা, যখন যেটা যেমন চাইবেন সেটাই পাবেন। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে আপনার এটাই বলার? হ্যাঁ, এটাই। আচ্ছা, ডিপিআরসি থেকে যে সেবাটা পেয়েছেন 1 থেকে 10-এর মধ্যে আপনি কত দিবেন? আমি 10-এর মধ্যে 10-ই দেব। 10-এর মধ্যে 10-ই দিবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম।